আমি চৌধুরী ছিলাম, এখন বিয়ের পরে আমি দত্ত। আমার বাবা চিত্তরঞ্জন চৌধুরী, মা আমার রানী চৌধুরী। আমার স্থায়ী ঠিকানা বাঁশখালী পালেগ্রাম, বর্তমান ঠিকানা হচ্ছে 185 ইকবাল রোড, পাথরঘাটা। আমি নন্দনকানন স্কুল থেকে মেট্রিক পাস করেছি, তারপরে সিটি কলেজ থেকে ইন্টার করলাম, তারপরে চিটাগং কলেজ থেকে বিএ। ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিলাম চিটাগং কলেজে, তখন এই 70, তারপরেই তো 71 শুরু হলো। আমি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্রলীগের সাথে। আমি যখন দেখলাম যে সবাই যুদ্ধ করছে, আমি কেন পারবো না? আমার ভাইরা যদি যুদ্ধ করতে পারে, আমি কেন পারবো? যখন আমি যাচ্ছি আগরতলা যাওয়ার জন্য রেডি হলাম, তখন এই কথাটা যখন বাসায় বলেছি, তখন কিন্তু তারা আমাকে যেতে দিতে চায়নি, তখন মা বাবা। কিন্তু আমি বলছে না, আমি যাবোই, অবশ্যই যাব। কিন্তু আমরা যুদ্ধে যাওয়ার জন্য এখান থেকে যখন গেলাম, যাওয়ার পরে নিজস্ব একটা অপারেশন যুদ্ধ হলো, সেই যুদ্ধে একজন সুলতান রাজাকার মারা গেছিল। তখন আমি করলাম কি, আমাকে তখন পাড়ার ভিতরে ডুবতে হয়েছিল, একটা পাড়ার মধ্যে ডুবে গেলাম। সেই বিয়ের একটা জায়গাটা আমার খেয়াল নেই, পাড়ার মধ্যে যখন ঢুকলাম, ঢুকার পরে এক বাড়ি থেকে আরেক বাড়ি, তারপরে শেষে এক শান্তি কমিটির চেয়ারম্যানের বাড়িতে এই জায়গা হলো। পরদিন সকালে যখন ওখান থেকে বাড়ি থেকে বের হলাম, তখন এই দেখলাম যে ওই লাশগুলো দেখতে যখন গেলাম, তখন এই দেখলাম যে আমার দলে যারা ছিল তারা ওখানে বসে আছে। ওদেরকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, ওরা বললো যে আমরা রাত্রে ডোবাতেই ছিলাম, আমরা উঠতে পারিনি, ডোবাতেই ছিলাম। আমি অন্য লোক ধরে আবার পার হয়ে গেলাম আগরতলা। আগরতলা প্রথমে শ্রীনগর, শ্রীনগর গিয়ে শম্ভু ডাক্তারের বাড়িতে একদিন ছিলাম। পরের দিনে আগরতলা যাওয়ার জন্য আবার রওনা দিলাম, তাও মেজর রফিকের গাড়ি করে, সেক্টর 1-এর। ওনাকে দেখলাম, ওনাকে দেখে ওনাকে বললাম, পরিচয় দিলাম। তারপর উনি আমরা তিনজনকে না চারজনকে নিয়ে গেলো আগরতলা। ওখানে গিয়ে আমার ভাই শহীদ স্বপন চৌধুরী তখন ইয়েতে ছিল, সে করিমগঞ্জ ছিল, এই যে বাড়িতে ছিল আগরতলা, সে বাড়িটা তো মানে খুব প্রমিনেন্ট বাড়ি, শ্রীধরবিলা বাংলাদেশ সরকার ভাড়া করেছিল, শ্রীধরবিলাতে উঠলাম। তখন এই গেল ঢাকা থেকে শামসুন্নাহার ইকো সাকিয়া বা ওনার পুরো ভালো নামটা আমার খেয়াল নেই, তারপর আলেয়াম, তারপর বকুল মোস্তফা, জুনু আপা, ফুরকান আপা, মমতাজ আপা, সবাই পরে ঢুকে। আমাদের ট্রেনিংটা শুরু হলো অক্টোবরের লাস্টে, তখন আমরা আমাদের এক মাস ট্রেনিং হলো দেবুছড়া ক্যাম্প আগরতলা। তারপর ট্রেনিং ক্যাম্পে আমরা সকাল 6টায় যেতাম, আসতাম বিকালে 6টায়। কেবি সিং, আরজি শর্মা, এই ট্রেনের দুজনেই আমাদের ট্রেনিং দিল। ট্রেনিং আমরা আমাদের ক্যাম্প থেকে বেরোতে কিন্তু আমাদের বাম হাতের ছাপ দিয়ে আসতে হয়েছে কমান্ডার ফুরকান বেগম। অবশ্য আমাদের দেশের ভিতরে ঢুকতে একটু দেরি হয়ে, আমরা ঢুকেছি কিন্তু ঢাকা আমাদের আসলে বেশি কাজগুলো করার সুযোগ হয় নাই, যে কারণ আমাদের ট্রেনিংটা ছিল নভেম্বর মাসে, তাহলে আমরা বেরিয়ে আর সময়টা খুব একটা পাইনি। আমরা পথে পথে যা আমাদের ইয়ে ছিল এগুলোই আমরা একসাথে ইয়ে করলাম, কাটালাম। যে উদ্দেশ্যে আপনি মুক্তিযুদ্ধে গেছিলেন সেটা আপনি কতটা সফল বলে মনে করেন? আমি ছোটো থাকলেও দেখেছি পাকিস্তানের টর্চারটা আমরা দেখেছি, পাকিস্তানে বাঙালিরা কোনোদিন উন্নত জীবনযাপন করতে পারেনি। যারা দুই চারজন হয়তো যারা পাকিস্তানের গোলামি করেছে তারা পেয়েছে, কিন্তু সাধারণ মানুষ কিছু পারেনি। সাধারণ মানুষ হয়তো অনেকের খেতেও কষ্ট হয়েছে, কিন্তু আমরা দেশাধীন করার পরে ভাবলাম যে এই তো মনে হয় বাঙালিরা আজকে ইয়ে পাবে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু আসলেন, অনেক স্বপ্ন দেখলেন সোনার বাংলার, অনেক কিছু করতে চেয়েছেন, কিন্তু 3 বছর 3.5 বছরের মাথায় তোমাকে মেরে ফেলল। 20 বছর ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ, তারপরে যখন শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ ক্ষমতায় গেল, আমরা মনে করি সে আমাদের অনেক ভালো রেখেছে, দেশকে অনেক ভালো রেখেছে। কিন্তু এখন যা জঙ্গিবাদ
ইয়ে শুরু হয়েছে, তারা তো আজকে থেকে শুরু করে নাই, তারা কিন্তু প্রথম থেকেই তারা ইয়ে ছিল। আমাদের একটা বিশ্বাস আছে আমাদের প্রধানমন্ত্রী, উনি খুব এইসব ব্যাপার ইয়ে করার জন্য খুব কৌশল নিয়েছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না। নতুন প্রজন্মকে আপনি কি বলবেন? নতুন প্রজন্মকে বলবো আমাদের অসমাপ্ত কাজগুলো যেন তারা সমাপ্ত করতে পারে।